আমরা চাই উনি আবার ভাসুক আর উনি ইউনিয়ন পরিষদের এখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কে আছে এবং ভালো কে? আমরা লেগে মনির ভাই সবাই হঠাৎ করে একজন আইলে সে আবা বুঝবে না, কোনখানে যেতে পারবে না, বুঝবে না কারো মন কেউ আছে বুঝতে পারবে না। তো মনির চেয়ারম্যান বর্তমান যে সিস্টেম আছে এবং বিগত আগেও ছিল মানে অনেক উন্নতি করতেছে, আর যদি থাকে তাহলে আমাদের জন্য আর ভালো হবে। এই তো এই ইউনিয়নের ভোটার, তো চেয়ারম্যান হিসেবে এই ইউনিয়নে আপনাদের যোগ্য প্রার্থী হিসেবে কে আছেন? মনির মিয়া ইচ্ছা চায় যে সিঙ্গারবিলে কার অবস্থান ভালো ইউপি নির্বাচনে? মনির চেয়ারম্যান উনি কি এলাকার উন্নয়নে কাজ করে? হ্যাঁ কাজ করে। আমরা সবাই মনিরের প্রতি বাবা আমরা চেয়ারম্যানের দরকার, আমরা চাই না, আমরা চেয়ারম্যানের চাই, মনির চেয়ারম্যানের চাই। এটা গরিব দুঃখে নিলে গিয়ে আপা দায়া পরে রাত কালা ফোন করলে আপদ বিপদে বলে বেটা দৈরা ইয়ে আপদে বিপদে সব দিকে তো চাইতেছে বেটা বেটা সব সব আপতর চেয়ারম্যান পদে কে আছে ভালো কে আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, উনি কি বিগত দিনে কি কাজ করেছেন? যত রোডগার্ড আছে সম্পূর্ণ একবার যাইবেন যে আমার মেয়ে বিয়া তুমি আমার ছেলে বিয়া করো আমি তো করাতে পারি না, খড়া দিয়া দাঁতা হ্যাঁ এটা দেখতো না গণ্যা দেয় উনি কি যে মনির ইসলাম ভুইয়া সাহেব ওনার মতন মানুষ হইতে পারে না, কারণ 10 বছর পর্যন্ত যাবৎ নির্বাচন করতেছে কিন্তু গরিবের ফাইল তার শেখ হাসিনার মতন তার লক্ষ্য যে অবস্থা শেখ মুজিবের মতন চালাই রাখছেন, তাই এইভাবে সুন্দর করে আমরা ইউনিয়নরা চালাই রাখছে। তবে তার মতন মানুষ আমার মনে হয় চেয়ারম্যান সাহেব ওইব যে আশা করি না, আর এমন যে ওইব তবে গরিব গরমা লাগে তার খুব মর্যাদা লয়ে যেতে ভোট দিলে তা মর্যাদা হারা করে একজন গরিবে লয়ে সাক্ষাৎ করবে এক যদি স্বাস্থ্য উনার নিজের 30 কাপ সাপ উনার চলে যায় নিজের পক্ষে প্রতিদিন তার 2000 থেকে 2500 অর্থ আছে। মনির চেয়ারম্যান উনি কি আপনাদের সুখে দুঃখে কি কাজ করে? যে কোনো সময় আমরা গরিব মানুষ রিক্সা চালাই, যে কোনো সময় ডাক দিলে ওনার জাফাই আয়া পড়ে, আপদে বিপদে সব সময় ওনার আমরা ভাই, আমরা ওনার এখন বর্তমান ওসাই। এখানে কার অবস্থান আছে মাঠে?
আপনাদের উন্নয়নে কাজ করে নির্বাচনে চেয়ারম্যান পদে কে আছে? দুজন আছে বাবা, থাকলেও আমরা মনস্থ আছে মনীষ। উনি কি এলাকার উন্নয়নে কাজ করেছে? আমি বিগত 10 বছরের ভিতরে মনির যে কার্যক্রম করছে এবং গরিবের জন্য সে ঘাটাঘাটি করছে, মানে ভালোর চেয়ে আরও বেশি ভালো। সে ওই চেয়ারম্যান উপযুক্ত এবং তার যৌবনটি রাত্রে মিশিতে 2:30 যে কোনো মানুষ সমস্যা আছে সমস্যা তাহে সে সমস্যা সমাধান করণের চেষ্টা করে এবং করে। সে গরিব বান্ধব চেয়ারম্যান। এই ইউনিয়নের ভোটার ভোটার এই যে এই সিঙ্গারবি ইউনিয়ন পরিষদের নির্বাচনের কি অবস্থা? চেয়ারম্যান পদে কার অবস্থান ভালো? চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনির হোসেন ভুঁইয়া, উনির অবস্থাই সব থেকে ভালো এবং জনগণ ওনার জন্য পাগল। ইউনিয়ন তো এটাই। আচ্ছা, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে কার অবস্থান ভালো? মনিরের। উনি কি এলাকার উন্নয়নে কি কাজ করেছেন? যে একটা জোয়ার বা যে ধরনের আলোচনা আমরা শুনতেছি, আমি তো দোকান বিভিন্ন আসে দেখা গেছে, সে যদি দলের প্রতীকও পায়, প্রতীক পাইলে তো সে পাশ, আর যদি প্রতীকও তাকে না দেওয়া হয় তারপরও সে পাশ, যদি এখানে কোনো মানে ইয়ে না করে আর কি, যে জোর জবরদস্তি বা সিলসাপোর্ট না করে নর্মাল ফেয়ার নির্বাচন হলে মনিরে ঠেকাতে পারবো নাকি? আমরা তো মনিরের, আমরা মনিরের চেয়ারম্যান ভালোই। ইউনিয়নের ভোটার নাকি? ভোটার। আচ্ছা, এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখানে কার অবস্থান আছে বাবা? এই ইউনিয়ন আমরা মনির, মনির। উনি কি যদি ইলেকশন আবার করে ওনাকে কি ভোট দিবেন? উনি কি পাস করবে? কি তা কই নির্বাচন না দি আর কারে দেব? তো বহনের আছে মনির হই, আবার পরিবর্তন মনির দিবার চেষ্টা আছে। এই সিঙ্গের বিবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কে আছে এখন জনপ্রিয়তা? মনির ইসলাম। এই অনুরোধের মধ্যে মনির ভাই